স্টার থিয়েটার, শ্রীরামকৃষ্ণের চরণধুলিতে পূর্ণভূমি হয়েছে এই স্টার থিয়েটার। উত্তর কলকাতার এক পূর্ণভূমি যেখানে শ্রীরামকৃষ্ণ এসেছিলেন নাটক করতে, সেখানেই আশীর্বাদ করেছিলেন বিনোদিনী, আর সেই বিনোদিনীর নামেই নটি বিনোদিনী আর্ট গ্যালারিতে আমাদের এবারের এক্সিবিশন শুরু হতে চলেছে। এটা হচ্ছে উত্তর কলকাতা, যেখানে শিশু থেকে বৃদ্ধ সবাই একসাথে দাঁড়িয়ে ফুচকা খায়, আবার ধীর গতিতে ট্রাম চলতে থাকে, অসংখ্য মানুষের ভিড়ের মধ্যেও সেই স্টার থিয়েটারে শুরু হলো আমাদের এবারের এক্সিবিশন। অভিবন্দনার উপস্থাপনায় এবারের চিত্র প্রদর্শনীর বিষয়বস্তু ছিল মা। এই মাকে নিয়ে বিভিন্ন শিল্পী তার বিভিন্ন আঙ্গিকে ক্যানভাসে ফুটিয়ে তুলেছে। এবার আমাদের এক্সিবিশন শুরু হবে, তার প্রস্তুতি চলছে, চলছে ফুল দিয়ে আলপনা দেওয়া। এরপরে বিশিষ্ট অতিথিরা আসবেন, তারা একে একে তাদের বক্তব্য রাখবেন, উদ্বোধন করবেন, পরপর আমাদের অনুষ্ঠান চলতে থাকবে। তারা তাদের চিন্তা ভাবনায়, সেই চিন্তা ভাবনা তাদের চোখে এই ব্যাপারটা তুলে ধরেছে। আজকের এই সুন্দর সন্ধ্যাটা সমগ্র সন্ধ্যাটা সঞ্চালনা করবে আমাদের শিল্পী বন্ধু মহুয়া দাস, আর মহুয়াদি এখন শুরু করছে। আসুন আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমরা প্রত্যেক বছর মুখিয়ে থাকি এই চিত্র প্রদর্শনীর জন্য। আমরা জানি আমাদের দুর্গোৎসব আসছে, আমাদের মা আসছে, মানে এই মা শীর্ষক কিংবা দেবী শীর্ষক কিংবা নারী শীর্ষক অভিবন্দনা আছে, তো এই চিত্র প্রদর্শনীটিও আসছে। আমরা এবছরও দেখলাম তার ব্যাপারে বাজেট আমাদের মনের মধ্যে এক অস্থিরতার পরিবর্তন লুকিয়ে রেখে তাকে যন্ত্রণার মধ্যে কাটাতে হবে না। আপনারা বুঝতেই পারছেন আমরা যে অস্থিরতার মধ্যে দিয়ে চলেছি সেই অস্থিরতাকে আমাদের কাটিয়ে উঠতেই হবে। কিন্তু আমাদের যে ব্যক্তি যে ঘরে মেয়েটি চলে গেছে সে আছে আমাদের মনের মধ্যে, তাকে সঙ্গে নিয়েই আমরা পথ চলব। অভিবন্দনা এবার যে চিত্র প্রদর্শনী করেছে অসুবিধে বা আশঙ্কার কারণে যদি কখনো আসে তা কিভাবে তারা কাটিয়ে উঠবে সেটা কিন্তু তাদের মাথায় সবসময় থাকে। আগের প্রদর্শনীও আমরা সেটা দেখেছি, নির্দিষ্ট তারিখ বদলে তারা অগ্নিক
তারিখে সেটি পাল্টে নিয়েছিলেন। এবারেও দু তারিখ মহাঈদের বিশেষ মুহূর্ত এবং এই বিশেষ মুহূর্তটির মাধ্যমে আমাদের আজকের এই চিত্র প্রদর্শনী সূচনা করতে চলেছে শুভ সূচনা। অভিভাবকের পক্ষ থেকে
যাদের ছবি এখানে রয়েছে এই চিত্র প্রদর্শনীতে, প্রত্যেকের ছবি এই ব্রোশিওতে রয়েছে। সুতরাং আমরা এক নজর পাতাগুলো ওই জানি প্রত্যেকের ছবি আমরা দেখতে পেয়ে যাই এই ব্রোশিওতে মাধ্যমে। প্রত্যেকেই আমার দাদা এরকম একটা যেটা বলা এখানে আসলে একটা আরেকটা উদ্বোধনী অনুষ্ঠানে যেতে হবে, সেখানে আবার যেসব যাদের উদ্বোধন করতে হবে তারা আবার আমার থেকে বয়স হবে। এটি আপনাদের কাছে বললাম প্রত্যেকে রং নিয়ে খেলা করবে, যে রং যে রং মানুষকে রঙিন করে মানুষকে আমি একটা কথা বলবো, ভাইদের বলবো, বোনেদের বলবো, সংসারটা একটু বারবার আর নারীরা যে কতটুকু এগিয়ে নিয়ে এসেছে, নারী দুর্গা যে এত রূপ আমি চিন্তা করতে পারি, আমি দুর্গার ছবি খুব কম এঁকেছি, এই দুর্গা এসেছি এই দুর্গার কারণ আমি মাকে অনুরূপে দেখতে চাই, পাই তখন আমার খারাপ দৌড়টা থাকে সামনে, তো একেবারে আন্তরিকতার ছোঁয়া পাই এখানে। যাই হোক, গল্প শিখতে এসেছি তো আমি কিন্তু ছাত্র, আমি শিক্ষক নই, আমি শিখে আসছি, শিখে চলেছি এখনো, দীর্ঘদিন ধরে বয়সটা অনেকখানি গড়িয়ে গেছে কিন্তু এখনো শেখা শেষ হয়নি। প্রত্যেক সময় খুব প্রত্যেকটা ছবি আঁকলে খুব আশা নিয়ে তারপরে একটা হতাশা এসে গ্রাস করে এই বলুন, কারণ তিনি ব্যবস্থা করেছেন, আমরা জানি যারা আমরা শিল্পের সঙ্গে যুক্ত আছি যে একটা প্রদর্শনী কিউরেট করা কতটা কষ্টসাধ্য, সেই হিসেবে ধন্যবাদ জানানো। আর একটা সুবিধা হচ্ছে আমার শেষ বক্তা হিসাবে করার জন্য
যে আমি যা যা বলবো কি করেছিলাম, আমার একজন বক্তা সেগুলো বলেছেন বলে একটু হালকা বলতো। সেই জন্য আমি ছবির জগতে কিছু বলবো না। ছবির জগৎটা কীভাবে প্রভাব ফেলে ফ্যামিলিতে এবং তার উপকারিতা কীভাবে নেওয়া যায়। সবাই বাঙালি, আমাদের এখানে ছোটোবেলা থেকে মেয়েরা সংসার ধর্মের মধ্যে ব্যস্ত থাকবে এবং বড় হয়ে সে সংসার ধর্মই করবে, শ্বশুরবাড়িতে যাবে, পরিবারকে দেখবে, বাচ্চা মানুষকে। এটা এই দর্শনটা মানে কত কয়েকশো বছর, কয়েক হাজার বছর ধরে তখন তৈরি হয়ে গেছে। তার মধ্যে থেকে যে সমস্ত মেয়েরা বা মহিলারা এই সমস্ত এরপর বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রী বাদল পাল মহাশয়, তপন চক্রবর্তী, অতনু পাল ও আরো বিশিষ্ট শিল্পীরা। তারা আগে প্রতীক ধরালেন, তারপর নিজ নিজ বক্তব্য রাখলেন, তারপর শুরু হলো সমস্ত শিল্পীদের হাতে তাদের প্রাপ্য মেমন্ট তুলে দেওয়া। একে একে সমস্ত শিল্পীরা মেমন্ট নিলেন এবং বক্তব্য যে বিশিষ্ট শিল্পীরা এসেছিলেন তাদের থেকে শুনে নিলেন, যা তাদের জীবনে অনেকটা কাজে লাগে। এইভাবেই শুরু হয়ে গেল আমাদের মা এক্সিবিশন। এখানে একটা কথা ভীষণ ভাবে বলা দরকার, এই এক্সিবিশন যারা অর্গানাইজ করেছিলেন অভিবন্ধন, অভিমন্যুদা এবং বন্দনা, আমরা এ বলেই জানি এদের যে কি আন্তরিকতা তা ভাষায় বলা যাবে না। সাংঘাতিক আন্তরিকতা নিয়ে সমস্ত শিল্পীদের সুন্দর করে ছবি গুছিয়ে টানিয়ে এবং শেষ অবধি, যতক্ষণ অবধি এক্সিবিশন শেষ না হচ্ছে ততক্ষণ অবধি উনি সকলের পাশে ছিলেন। তাই এই অভিবন্দনাকে আমার বিশেষ বিশেষ শ্রদ্ধা নিবেদন। এরপর আমাদের এক্সিবিশন শুরু হয়ে গেল। আসুন আমরা দেখি মা মা কেমন করে সমস্ত শিল্পীর মনে বকিয়ে আছে। এরপর একে একে আমরা ছবিগুলো ঘুরে দেখলাম, মা কেমন করে এক একজনের চোখে ধরা দিয়েছে। কারোর মা অপেক্ষা করছেন তার পরিবারের লোকের জন্য, আবার কারোর চোখে মা দুর্গা। মা দুর্গা ধীরে ধীরে আমাদের মধ্যে আসছেন। মা দুর্গাকে নিয়ে অনেক অনেক ছবি আছে, তারপর আবার নিজের আঙ্গিকেও নিজেরা আরো অনেক ছবি এঁকেছেন, যেটা একটু বিমূর্ত হলেও ছবির মধ্যে মাকে আমরা ঠিক খুঁজে পাচ্ছি। আসুন আমরা একে একে ছবিগুলো দেখি।
এইভাবে 30 সেপ্টেম্বর 2024 শুরু হয়ে 4 অক্টোবর 2024 আমাদের এক্সিবিশন শেষ হল। সাথে রয়ে গেল অভিবন্দনার যে আন্তরিকতা, সেই আন্তরিকতা নিয়েই আমরা সমস্ত শিল্পীরা বাড়ি ফিরলাম আর আগামী বছরের জন্য অপেক্ষা করতে শুরু করলাম। ধন্যবাদ।